2 মাস 3 মাস থেকে বসেছিলাম বাসাতে, ভালোই ছিলাম। এ আবার এখন অনলাইন ক্লাস নেওয়া লাগবে, কি যে একটা বিরক্তকর। কলেজে একটু সময় কাটাচ্ছিলাম, সময় কলেজেও যাওয়া লাগতেছিল না, বাসায় সময় কাটাচ্ছিলাম সবাইকে নিয়ে। তো আজকে অনলাইন ক্লাস দেখি তো কে কে আছে অনলাইনে। হ্যাঁ বাবুরা, কেমন আছো? আজকের অনলাইন প্রথম ক্লাস, তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস হয়নি, সবাইকে জানিয়ে দিই কে কে আছে এখানে। হ্যাঁ, খলিল সহ আরও অনেকেই আছে, রাজশাহী থেকে, খুলনা থেকে, ঢাকা থেকে। হ্যাঁ বাবুরা, তোমাদের পরিচয় দাও, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো তো? হ্যাঁ জি স্যার, কেমন আছেন স্যার? জি স্যার, স্যার খুব ভালো লাগলো অনেকদিন পর আপনাকে স্যার দেখে। এই ছেলে, এই তুমি খালি গায়ে গেল? এই কি পাগল নাকি? এই অনলাইন ক্লাস চলতেছে, সবার মধ্যে তুমি খালি গায়ে কিছু না? স্যার আজকে অনলাইন ক্লাসে স্যার সাবজেক্টটা কি? না স্যার, খালি গায়ে হয়েছি মানে ব্যাপারটা হচ্ছে যে খুব গরম লাগছে স্যার, এসিটিসি নাই তো বাসায়, খুব গরম লাগছে এই জন্য স্যার খালি গায়ে হয়েছি। জি স্যার, স্যার চলে যেতে বলে স্যার চলে যাবো, আপনি যদি চলে যেতে বলছেন তাহলে তো চলে যাবো স্যার। শোনো না, আমার খালি গায়ে থাকলে যদি আপনাদের সমস্যা হয়, স্যার আপনাদের কি অন্যরকম লাগছে খালি গায়ে? তাই জি স্যার। স্যার তাহলে আমি স্যার জামাটা কি পরে আসবো? দেখো তোমরা কেউ দুষ্টুমি করবে না, হ্যাঁ অনলাইন ক্লাস আমার কিন্তু রাগ কেমন তুমি জানো। দেখো স্কুলে যখন পড়িয়েছি তখন অনেক মেরেছি, এখন কলেজে কিন্তু মারতে পারবো না, তোমরা কিন্তু দুষ্টুমি টুসুমি করবে না। হ্যাঁ তো এই ঢাকা থেকে কে আছে? এই কেমন আছো পল্লব, কেমন আছো? পেটে খুব গ্যাস হয়েছে বুঝছেন তো, একটু মাঝে মধ্যে। না না স্যার, গন্ধ আপনার কাছে যাবে গেলাই, পুরান ঢাকার লোকজন না, সারাদিন বিরিয়ানি খাইতে খাইতে পেট একেবারে, বুঝতে তো পারছেন স্যার। ঠিক আছে, এই রাজশাহী থেকে কে আছে? হ্যাঁ দেখি তুমি বাবু, তুমি বলো তো দেখি রাজশাহী থেকে কেমন আছো তুমি? স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার কেমন আছেন স্যার? হ্যাঁ যে স্যার, হ্যাঁ স্যার বাড়িতে এসেছি স্যার, কী করবো, রাজশাহী চলে এসেছি, ক্লাস টিলাস তো স্যার হয়েছে না, তো কলেজ ওয়ালেজ বন্ধ, তাই রাজশাহীতে স্যার চলে এসেছি স্যার। এই ছেলে, এই তোমার ঘাড়ে গামছা কেন? গামছা নিয়ে তুমি অনলাইন ক্লাস করছো কি জন্য? আজকে তো ইন্ট্রোডিউস ক্লাস, সবাইকে জানবো শুনবো, তোমার গামছা কি জন্য? তোমার ও স্যার গামছা, ও স্যার গামছা স্যার, ওই যে চারটে গোসল করছিলাম তো, গোসল করতে টাইম হয়ে গেছে, ধাবার করে চলে এসেছি স্যার আপনার ক্লাস করার লাগে। তো স্যার আজকে তো স্যার ইন্ট্রোডিউস ক্লাস স্যার, সবার সাথে পরিচয় হয়েছে স্যার, তো স্যার ভালোই আছেন স্যার। জি স্যার গামছা স্যার রেখে এসেছি স্যার, গামছা ফেলে দিলাম, কোনো সমস্যা নেই। জি স্যার। আরে এই রাজশাহীর ভাষাটা কম করা যায় না? হ্যাঁ তোমার ভাষা শুনলে তো মনে হচ্ছে যে কেমন কেমন লাগে, এই রাজশাহীর ভাষাটা একটু একটু সুস্থ সহকারে বলা যায় না? হ্যাঁ রাজশাহীর ভাষা তো সবার ভালো, কিন্তু তুমি এমন করে বলো যে কেমন জানো একেবারে। এই ছেলে, এই অনলাইন ক্লাসে এসে ঘুমোচ্ছে কিছু না? এই একটা লাতি মারতো বাজার পরে, এই ছেলেটা ঘুমোচ্ছে কিছু? যাদব ছেলে অনলাইন ক্লাস করতেছে আসছে না, ও শো ডাউন করতে আসছে, এই তুমি ঘুমোচ্ছে কিছু না? এই যাদব ছেলে স্যার, সরি স্যার, রাত্রে 2টে পর্যন্ত মুভি দেখেছি তো স্যার, স্যার এই করোনার সময় কী করবো, রাত ভর টিভি দেখি স্যার, আর কলেজের ক্লাস ক্লাস নাই স্যার, তাই স্যার হচ্ছে স্যার শরীরটা স্যার খুব। স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার কেমন আছেন স্যার? জি স্যার। হ্যাঁ কেমন আছো, ভালো আছো না? তোমাকে তো আসলে অনেকদিন দেখি না, কলেজে আসা হয় না, তোমাকে দেখা হয় না আসলে। জি তুমি তো ভালো আছো না, আমার লজ্জা লাগছে আসলে, তোমাকে তো অনেক কথাই বলা হয় না। তুমি ঘুমটা দিয়েছো কেন মামু, তুমি ঘুমটা কেন? তুমি তোমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে তো একটু রাতের বেলা হোয়াটসঅ্যাপ করবো, বলি তোমার তো নাম্বারটা আমার কাছে ছিল না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিও আমাকে। হ্যাঁ না স্যার, একটু স্যার ঘুমটা স্যার পর্দা করছি তো স্যার, নামাজ টামাজ পড়ি তো, পর্দা করছি স্যার, পর্দা। ও পর্দা করছো, আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, এই লকডাউনে এই করোনার কারণে মানুষ ইমান ফিরিয়ে এনেছে, যারা নামাজ একত্র পড়েনি তারাও পড়ছে, আমিও পড়ছি। টিকটক ভিডিও টিডিও কোনো কম, এত টিকটক ভিডিও তোমরা করো না ছেলেপেলেগুলো, পুরান ঢাকার লোক স্যার, জমিদার বংশের লোক স্যার, কীভাবে বাইরে যাই স্যার, এই জন্য স্যার বুঝলেন, এই পিছনে গ্রিন কাপড় লাগায় পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে হলো ঝাঁকাস মার্কেট, এই টিকটক ভিডিও করি। আচ্ছা এই ছেলে, এই তা ক্লাস করছো তো ভালো কথা, তোমার পিছনে এই ঘি, এই বাটার অয়েল আর ওই তেল আর ওই হচ্ছে বাটারের বাটার কেন রাখা, কি করতেছো তুমি? তেলের বোতল আর ওই বাটার অয়েল আর ঘি কেন, বাটার কেন? ও স্যার, স্যার ওই আপনার লেগে নিয়ে আসি স্যার, স্যার এমনি তো স্যার ক্লাসে গেলে স্যার আপনার তেল টেল নয় স্যার, তেলের বোতল স্যার আপনার লেগে, আর স্যার আরও আছে স্যার, ওই যে এই যে স্যার বাটার, এই যে বাটার নিয়ে আসি স্যার আপনার মাহানোর লেগে,
আর স্যার এই যে বাটা রয়েল আছে স্যার, এই যে বাটা রয়েল, জি স্যার, না স্যার আপনি তো স্যার কিলাসে তো স্যার একটু বাটা টাটা মাহালি তেল মেল মাহালি স্যার নাম্বার টাম্বার বেশি দিতেন, তো এই কারণে ভাবলাম যদি অনলাইনে আবার সব না রাখি, যদি আপনি আবার নাম্বার টাম্বার না দেন তাহলে তো কিরাম হয়ে যায়। এই যে জানেন স্যার এই যে করোনার কারণে তো স্যার আপনার টিচাররা তো স্যার প্রাইভেট ফলাতে পারছেন না, মানে প্রাইভেট ফলাতে স্যার আপনাকে ইনকাম টিনকাম হয়, আর অনলাইনে স্যার ফলাবেন কির কী আন্দাজ ফলাবেন তা আমি তো বুঝতে পারছি, তো আমি লেটেল মেল রাখলাম স্যার, ওই আপনারা তো স্যার মাঝে মাঝে স্যার দেওয়া লাগে তেল মেল, ওই স্যার ক্লাসের মধ্যে যে স্যার দিই না প্রাইভেট না করলে তো দেওয়া লাগে, কারণ টিচাররা তো স্যার মাইর খেয়ে যাচ্ছে, কারণ স্যার আপনার লাগে নিয়ে এসে রাখ ফেলে। এই অনলাইনে সব কী বলো, কলেজে যা করো এখানে সাথে করবো নাকি, এই অনলাইনে কখনো কাউ স্যারকে তেল দেওয়া যায় নাকি, হ্যাঁ এমনি তো টিউশনি তো লজ আছে, 3 মাস থেকে টিউশনি নিতে পারছি না ওই কলেজে বাসায়, এই অনলাইনে করা টাকা হবে তাই করছি, তোমরা এইসব এই অনলাইনে মানুষ দেখলে কী বলো বলো তো দেখি, মানসম্মত সব চলে গেলো আমার, এই সরাও এগুলো তেলের বোতল বাটারের বোতল এইগুলো সব সরাও, এগুলো 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 কেন রেখেছো এখানে বেয়াদব ছেলেপেলেগুলো। আর শোনো এই যেখানে সেখানে হাঁচি দিবা না, হাঁচির সময়তে মাস্ক টাক্স পরে থাকবো সব সময়তে, আর এই এই সবসময় বাইরে বেরোবো না, বুঝতে পেরেছো আমি যেটা বলি এটা মেনে চলো, কিন্তু বলে দিচ্ছি ক্লাস করতেছেন, আরে আল্লাহ রে আল্লাহ সব চলে গেল স্যার, এছাড়া আমি কি আল্লে দেখ আসবো না কান মতো আমি তো কুটি কুটি হয়ে গেলাম ভাই, কি দেখালাম স্যার এটা আপনি ধর এরা বেরো লুকি বেরো কি স্যার, হাই হাই তোমরা কি দেখেছো কি দেখেছো আমাকে দেখাও, আমি দেখবো আমি দেখবো আমি দেখবো। এই ক্লাস নিচ্ছে অনলাইন লুঙ্গি পরি আর যাই পরে কেন, নিচে তো তুমি দেখছো না, ও তো এই উপরটুকু শুধু দেখবে, কিছু মনে করা কাউকে বলো না যে স্যার লুঙ্গি পরে অনলাইন ক্লাস নিয়েছে, বুঝতে পারছো? ঠিক আছে আজকে বিদায়, বা ভালো থেকো, আর পরবর্তী ক্লাসে পার্ট 2 কিন্তু ওই কলকাতা থেকেও কিন্তু একজন জয়েন করবে, ঠিক আছে? আর তোমরা ভালো থেকো, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবে কিন্তু বলে দিচ্ছি, আর এই লুঙ্গির কথা কিন্তু কাউকে বলো না, যাও স্যার অনলাইন ক্লাসে লুঙ্গি পরে এসেছিলো, আর কিছু দেখো নি তো কেউ, হ্যাঁ বলে দিলাম, দেখলে কিন্তু ভিডিও টিডিও কিন্তু করো না, কিন্তু মান সম্মান সুলেমান সব চলে যাবে কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে বাই, খোদা হাফেজ, ভালো থেকো।